ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন আইবিটিভি ইউএস এর পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া আফরিন আহনা লক্ষ্মীপনা মেয়ের গল্প আমরা শুনছি মানে একদম উপন্যাসের কিশোরীরা যেমন হয় নাচে দেখতে ভালো লক্ষ্মী তো এরকম মেয়েদের তো প্রেমও হয় তারা তো প্রেমেও পড়ে জীবনে প্রথম প্রেমে পড়েছিলেন কার প্রেম আসলে খুব আমি বলবো প্রেম খুব আপেক্ষিক এটা হতে পারে বারবার এটা আসতে পারে বারবার এটা নাও থাকতে পারে সব সময় একই জিনিসের উপরে হ্যাঁ তো প্রেম অনেক কিছুতেই আসে এসেছে আমার জীবনে আর আমি মনে করি যে প্রেম না থাকলে আমি কখনোই একজন আর্টিস্ট হতে পারতাম না বা অভিনয় শিল্পী হতে পারতাম না সো প্রেম অনেকবারই এসেছে সবার নাম বলতে গেলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে সো আমি আমার জীবনের প্রত্যেকটা সম্পর্ককেই আমি রেসপেক্ট করি প্রত্যেকটা টাইমের জন্যই আমার কাছে সেটা ঠিক মনে হয়েছিল হয়তো এখন এসে আমার মনে হতো হচ্ছে যে ওটা না হলেও হতো বাট ওই টাইমের জন্য ওটাই ওটাই পারফেক্ট ছিল বা এটা কিন্তু খুব চমৎকার একটা ফিলোসফি আমরা অনেক সময় রিগ্রেট করি অনেক কিছু সেই জায়গা থেকে আপু ইউ হ্যাভ বিউটিফুলি এক্সপ্লেন্ড ইট যে এখন হয়তো ভুল বাট তখনকার জন্য ওটাই ঠিক আছে ওটাই চমৎকার আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আপনি খুব ডিপ্লোম্যাটিক এই অ্যান্সার আপনি দিবেন না এবার আপনি আমাকে বলেন আপনি আপনার জীবনে যতগুলো ক্যারেক্টার করেছেন অনেক ক্যারেক্টার আপনার নায়ক ছিল এবং সেখানে আপনি একজন কোন একটা ক্যারেক্টারের নামে আপনি চরিত্রটা করেছেন কোন চরিত্রটার প্রেমে আপনি পড়েছিলেন অপোজিটে মানে স্ক্রিনের প্রেমটা আপনার কাছে সত্যি সত্যি মনে হয়েছিল যে এরকম একটা ক্যারেক্টার সত্যিকার লাইফে হলেও বোধহয় ভালো হতো আমার ডিরেক্টরসরা সবসময় বলতো যে আমার চেহারাটা নাকি খুব দুঃখী দুঃখী আচ্ছা হ্যাঁ তো প্রেম বলতে কি আমি আমার অনেক প্রেমের নাটক আমি করেছি অনেক তবে আমি বলতে পারি যেসব চরিত্রের প্রতি আমার প্রেম তৈরি হয়েছিল সেই কয়েকটা চরিত্রের নাম আমি বলতে পারি যেমন হচ্ছে যে আমি অন্তরীক্ষ বলে একটা নাটক করেছিলাম সুমন আনোয়ারের পান্থশারিয়ারের লেখা ওখানে সুরবালা নামের একটা চরিত্র ছিল যে চরিত্রটার প্রতি আমার অসম্ভব প্রেম ছিল যে চরিত্রটা নিয়ে আমি 3 মাস ধরে ভেবেছি হ্যাঁ তারপরে আমি প্রতিদিন সেই চরিত্রটা আমার ভেতরে অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি চরিত্রটার নাম ছিল সুরবালা ওখানে আমি বাবু ভাইয়ের ফজলুর রহমান বাবুর ওয়াইফ হই আমরা একটা কেয়ারটেকারের ফ্যামিলি সে কেয়ারটেকার আমি তার বউ পুরনো জমিদার বাড়িতে আমরা থাকি সেখানে মাঝে মাঝে মেয়েটার বাচ্চা হয় না শাশুড়িকে টেক কেয়ার করে আবার হাজব্যান্ড তাকে মারে মাঝে মাঝে না এই মেয়েটার একটা হ্যালোসিনেশন হয় যে ও এই বাড়ির জমিদারের বউ নিজেকে মনে করে হ্যাঁ সে তখন সে অনেক ধরনের গয়না পরে পরে জমিদারের বউয়ের মতো করে হাঁটে হ্যাঁ ও মানে ডুয়াল পার্সোনালিটি তৈরি হয় তার একবার এটা একবার এটা সো ওই চরিত্রটা আমার খুব পছন্দের চরিত্র ছিল এছাড়া নাবিলা চরিত্রে নাবিলা বনলতা সেনের সুমি এরকম অনেক চরিত্রের নাম এখন আমার মনে পড়ছে না হ্যালো বাংলাদেশে একটা আমার ক্যারেক্টার করেছি যেখানে আমি রিভার্স মানে প্রথমে এক ধরনের অ্যাক্টিং শেষে গিয়ে আরেক ধরনের অ্যাক্টিং সো এক্সপেরিমেন্টাল কাজগুলো করতে আমার সবসময় ভালো লাগে ওকে আপু হাউস হাজব্যান্ড একটা নাটক ছিল যেখানে আমরা নোবেল ভাইয়ের সাথে আপনাকে দেখেছি এবং এর আগে আমরা নোবেল ভাইকে আমাদের এখানে পেয়েছি এবং হি ওয়াজ সেইং যে এটা তার লাইফের অন্যতম একটা কাজ যেখানে এরকম ম্যানলি একজন মানুষকে দেখা গেছে হাউস হাজব্যান্ডের একটা ক্যারেক্টার করতে সো এই নাটকটা আপনার এক্সপিরিয়েন্স এবং নোবেল ভাইয়ের সাথে যদি আপনার কোনো মজার ঘটনা থাকে এই নাটকটা করতে গিয়ে একটু যদি শেয়ার করতে পারেন সব থেকে ওখানে নাটকে একটা সিন ছিল যে নোবেল ভাই কাপড় ধুচ্ছে এবং সে আমার মনে আছে এটা মনে হয় নোবেল ভাইয়ের মনে নেই এটা ডিরেক্টর ছিল মাহফুজ আহমেদ তো মাহফুজ ভাই আর নোবেল ভাই খুব দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড তো নোবেল ভাইকে সকালে এসে আমি দেখলাম যে উনি সামহাও মাহফুজ ভাইকে অনেক ম্যানেজ করার চেষ্টা করছিল যে কাপড় ধোয়ার সিনটা বাদ দেওয়া যায় কি না আর মাহফুজ ভাই হচ্ছে না তোকে দিয়ে আমি কাপড়ই ধোয়াবো এইটা বাদ দিব না এটা আমার করতেই হবে আর মাহফুজ ভাই হচ্ছে খুবই মানে জেদি টাইপের যেটা আমি যেটা বলবে ওটা করবে এবং ফাইনালি সে নোবেল ভাইকে নিচে বসায় সে কাপড় ধোয়ানোর সিনটা সে করেছে এবং মানে তার শান্তি হচ্ছে তো আপনি যে সময়টায় কাজ করতেন ভীষণ অনেক অনেক কাজের কথা বলছি এখন যেমন আপনাকে আমরা মাঝে মাঝে পাচ্ছি আমরা যারা ফ্যান্সরা আছি এই দুঃখ ভরার সময়ের কথা বলছি না যখন আপনাকে আমরা রেগুলার কাজে পেতাম সেই সময় আপনি কাদের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন নিজের নায়ক হিসেবে আমি আমার কলিগদের কাছে খুব পছন্দের
এটা আমি খুব বাড়িয়ে বলছি না, এটা সত্যি এবং এটার প্রমাণ অলরেডি মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি যখনই আসি আমার কলিগরা তাদের সঙ্গে আমার কাজ হচ্ছে না, দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, বাট আমাকে মনে করে তারা একটা একসাথে হওয়ার চেষ্টা করছে, তাদের বাড়িতে হোক এসে হোক। যেমন আজকেও সকালবেলা আমার বাড়িতে জিতু ভাই আসলো, যেহেতু তার সাথে গত 2 বছর আমার দেখা হচ্ছিল না, ওনার মা মারা গেলেন, উনি বিজি ছিলেন, সো উনি হঠাৎ করে আমাকে ফোন করে আপনি বাসায় আছেন রিচি, এসে উনি আমার সাথে একটু দেখা করে গেল। যে এটা যে আসলে এটার যে একটা গুড ফিলিং, এটা না, ইটস প্রাইসলেস। এটা আসলে কোনো কিছু দিয়ে কেনা যায় না, যে আমার কলিগরা আমাকে এত ভালোবাসে, যে আমার একটা কলিগ ধানমন্ডি থেকে উত্তরায় এসে আমার সঙ্গে দেখা করে যাচ্ছে। সো দিস ইজ রিয়েলি, এবং তুমি জানো সত্যি নিউ ইয়র্কে যারা যায় তারা সবাই আমাকে একটা ফোন হলেও দেয় যে আমরা নিউ ইয়র্কে এসেছি, এবং আমি আই ট্রাই টু অ্যাকম্পানি দেম, আমি চেষ্টা করি। তো আমার কলিগদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কেউ বলতে পারবে না যে আমার কারোর সাথে প্রবলেম, আমি এর সাথে কাজ করবো না ওর সাথে, নেভার এভার, আই নেভার ডিড দ্যাট ইন মাই লাইফ। আর এছাড়া যেটা হচ্ছে যে টুকিটাকি ঝামেলা সমস্যা এটা সবার মধ্যেই থাকে, কারণ মিডিয়াতে আমরা যেটা কাজ করি ইটস লাইক আ ফ্যামিলি, মনোমালিন্য, মানঅভিমান সেটা বাড়িতেও হয়, মা বাবা ভাই বোনের সাথেও হয়, কাজের জায়গাতেও হয়। সো দেখা যায় যে হয়তো সেই কারণে আমরা হয়তো চেষ্টা করি যে ওইটা কাজ করতে গেলে আমাদের মধ্যে প্রবলেম তৈরি হতে পারে, ফাইন আমরা কাজ নাই করিব, কারণ তার সাথে আমার কাজ করলে হয়তো আরও প্রবলেম হতে পারে। সো ইটস বেটার সে তার মতো কাজ করুক, আমি তার মতো কাজ করি। বাট বেসিক্যালি মোর ওভার আমার কারোর সাথে এরকম ধরনের কোনো, কিন্তু সব থেকে বেশি পছন্দের বা স্বাচ্ছন্দ্য বোধ করা বা এরকম শটে সবাই মনে করতো যে হ্যাঁ রিচির সাথে ওই নায়কের কেমিস্ট্রিটা সব থেকে বেশি ভালো লাগে। সাথে আমার কেমিস্ট্রি অনেক ভালো। ওকে, এছাড়া জাহিদ ভাইয়ের সাথে আমার কেমিস্ট্রি অনেক ভালো। জাহিদ ভাই, মাহফুজ ভাই, মিলন, সাব্বির, চঞ্চল, চঞ্চলের সাথে আমার কেমিস্ট্রি অনেক ভালো। ওকে, মোশারফ ভাইয়ের সাথে আমার অনেক ভালো ভালো কাজ হয়েছে। সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক ভালো ভালো কাজ হয়েছে, এবং সেলিম ভাই অ্যাজ এ ডিরেক্টর হি ইজ আউটস্ট্যান্ডিং। সেলিম, এবং আমি কিন্তু জানো আমি একটা ডিরেক্টরদের সাথে অনেক কাজ করতে পছন্দ করতাম, এবং একটা ডিরেক্টররা আমাকে নিয়ে কাজ করতে অনেক পছন্দ করতো, কারণ একটা ডিরেক্টরের সাথে কাজ করার মজা হচ্ছে তুমি একইভাবে ডিরেকশনটাও পাচ্ছ, একইভাবে অ্যাক্টিংটাও পাচ্ছ। কারণ আমি খুব ডিরেক্টর আর্টিস্ট হতে পছন্দ করি, আমি চাই যে আমার ডিরেক্টর আমাকে বলুক যে তুমি এভাবে না এভাবে করো, এইটা তোমাকে অ্যাক্টর ডিরেক্টররা অনেক হেল্প করে। আপু, যেই সময়টা আপনি এসেছিলেন ওই সময় কিন্তু টিভি পর্দা মানে আমরা দেখতাম বিপাশা হায়াত, আফসানা মিমি বা তাদেরকে দেখতাম, তো সেই জায়গাটা থেকে স্টেপ ইন করা, এই যে কারেজটা বা নিজের জায়গাটা করে নেওয়া was not easy. হ্যাঁ, সো কিভাবে আপনি নিজের জায়গাটা করে নিলেন? জায়গা করে নেওয়াটা অবশ্যই একটা কঠিন কাজ ছিল, কিন্তু আমি জানো জায়গা নিয়ে কখনোই ভাবিনি, আমি সবসময় কাজটা করতে চেয়েছি মন দিয়ে। সৌমি আপু, বিপাশা আপু, মিমি আপু যখন কাজ করেন তখন ওনাদের কাজগুলো মুগ্ধ হয়ে দেখতাম। তারপরে তো বিপাশা আপু, শি ওয়াজ বিজি উইথ হার সংসার অ্যান্ড বাচ্চা, সৌমি আপু, শি ওয়াজ বিজি উইথ হার আদার ক্যারিয়ার, মিমি আপাও তাই, তো তখন কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছিল। হ্যাঁ, বাট ওই টাইমে জাহিদ ভাই, তৌকির ভাই, হাকিম ভাই, সেলিম ভাই, মাহফুজ ভাই এনারা কিন্তু রেগুলার কাজ করছিলেন, বাট মেয়েরা অফ হয়ে গিয়েছিলেন। সো ওই সময় আমি তারিনা আপু, অপি আপু, জয় আপু, শ্রাবন্তী, আমাদের একটা ঝাঁক আমরা আসলাম, এবং আমি বলবো যে আমাদের মেল কো আর্টিস্টরা যারা, জাহিদ ভাই, তৌকির ভাইদের কথা বলছিলাম, ওনারা আমাদেরকে অনেক উইলিংলি ওয়েলকাম করলেন। হ্যাঁ, কখনোই তাদের মধ্যে কিন্তু আমি কখনো পাইনি, আমাকে এত হেল্প করেছেন ওনারা, ওনারা কিন্তু এটা বলতেই পারতেন ওই সময় যে না অত নতুন ওর সঙ্গে কাজ করবো না, বাট দে ডিডন্ট সে দ্যাট, অলওয়েজ তারা আমাকে ওয়েলকাম করেছেন, কোঅপারেশন করেছেন শিডিউলের ক্ষেত্রে, কাজের মধ্যে, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, যে ভাইয়া তুমি এটা এভাবে না এভাবে করো। সো ওনারা আমাদেরকে হেল্প করেছেন, কোঅপারেশন করেছেন বলেই কিন্তু আমরা সেই জায়গাটা করতে পেরেছি। সো আমরা কথা যখন বলছিলাম তখন এটা একটা বুঝতে পারছিলাম যে আপনার পরিবারের পরিমণ্ডলটাই ছিল যারা কিনা সাংস্কৃতিক জায়গা থেকে আপনাকে সাপোর্ট করেছেন, বিকজ আপনি ছোটবেলায় নাচ শিখেছেন, বাট সবার জন্য তো জায়গাটা ইজি হয় না। আপনার কি কখনো এরকম কোনো চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন ফ্যামিলি থেকে যে রাত করে অভিনয় করছো, রাত করে শুটিং শেষ হচ্ছে? এটা তো একটু হতোই, এই জিনিসগুলো হতো, এটা হতো রাত করে যখন আমি আমার জায়গা তৈরি করছিলাম, তখন দেখা যেত যে আমার শটটা পরে সিনিয়র আর্টিস্টদের কাজ আগে, সো আমার দেরি হতো, তো তখন আম্মু একটু রাগ করতো, আব্বু বেঁচে থাকতে আম্মু আমার সাথেই থাকতো সবসময়, বা ভাইয়া আমাকে নিতে আসতো, আমার বড় ভাই, পরের দিকে আমার ছোটো ভাই। পরে যেটা হলো যে যখন আস্তে আস্তে আমি আসলে আমার জায়গা করে নিয়েছি, তখন আই হ্যাড দ্যাট ভয়েস যে আমি বলতে পারতাম যে না আমি 10টার পরে কাজ করবো না। তারপর আমার যখন বাচ্চা হলো আমি বলতাম যে আমার বাসায় ছোটো বেবি আছে, আমি আমাকে যদি এভাবে করে হয় আমাকে নাও নাহলে নিও না, সেভাবে করে আমি কাজ করছি। হ্যাঁ, অবশ্যই যখন ঈদ আসতো একটা ভালো কাজ, বা আমি দেখছি আমার কলিগের কালকে বিদেশে চলে যেতে হবে, এটা লাস্ট সিন করে
যেতে হবে এসব ক্ষেত্রে সবাইকে কম্প্রোমাইজ করতে হয় এটা করতেই হবে না তো আসলে আমি সব জায়গায় করতে হয় সব কাজে এটা এটা তো আমি আসলে মানুষের পর্যায়ে বললাম না এটা আমাকে এটুকু তো করতেই হবে ওকে দ্যাটস অ্যামেজিং আজকের পর্বে এখানেই বিদায় নিতে হচ্ছে আমি জানি আপনারা একটুখানি বিরক্ত আমার উপর যে জমজমাটি আড্ডার ঠিক এই মুহূর্তেই কেন সুমাইয়া আফরিন অহন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কারণ বাকি গল্প জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আইবিটিভি ইউএসএ কথা দিচ্ছি আগামী পর্বে বাকি গল্পগুলো জানাবো টেক গুড কেয়ার